ধরো এত সুন্দর ডিভাইসটি কিভাবে বানিয়েছি, চলুন একটু পরে আমরা দেখব যে ডিভাইসটি আপনারা কীভাবে বানাবেন। এটা দিয়ে আপনি যে কোনো কিছু এটার উপরে রাখলেই ওইটাই ডেকোরেট হয়ে যাবে। এটা আপনারা সুকেসের ভিতরে রাখতে পারেন বা টেবিলের উপরে রাখতে পারেন। এটা দিয়ে এটার উপরে যাই রাখবেন তাই খুব লাইটিং হবে। তো এটা আমি বাটিতে বানিয়েছি কারণ যেহেতু আপনাদের বানাতে সুবিধা হয়। এটা দইয়ের একটা বাটি, আপনারা চাইলে এখানে কাগজের প্যাকেট অথবা কাঠের বক্স দিতে পারেন। তো চলুন দেখি কীভাবে আমরা এটা বানিয়েছি। প্রথমেই আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা বক্স লাগবে, যেটা আমরা ডেকোরেশন করব এই বক্সটার উপর। এই বক্সটা আমি কাগজের বক্স নিতে পারেন বা কাঠের বক্স নিতে পারেন, এটা যার যার কাছে হাতের কাছে যেটা পান বা যেটা অ্যাভেলেবল ওই কাগজ বোর্ড ইউজ করতে পারেন, ওই রকম একটা বক্স ইউজ করতে পারেন। তো আমি আরও সহজভাবে দেখানোর জন্য আমি একটা নিয়েছি আপনার, এটা দইয়ের একটা বাটি, এটাতে আমি করে দেখাবো আর আপনারা আপনার মতো এই জিনিসটা ডেকোরেশন করে নেবেন, ঠিক আছে। আর কি কি লাগবে আমি দেখে নিই, সেটা হচ্ছে আপনাদের এরকম চারটা সুইচ লাগবে। এটা অ্যাকচুয়ালি অন অফ সুইচ, আপনার এটা যে কোনো ধরনের সুইচ হলেই হবে, এরকম যে অ্যাজ ইট ইজ লাগবে তা না, যেরকম সুইচ হলেই হবে যে কোনো। তো আমি সুইচের থেকে একটু তারগুলো টেনে নিয়েছি, প্রত্যেকটা সুইচের অন অফের দুইটা করে তার আমি টেনে নিয়েছি এখানে। তারপর আমাদের যেটা লাগবে, আমাদের তিনটা লাইট আছে এখানে, এটা হচ্ছে রেড গ্রিন ব্লু এটা, আর এটা হচ্ছে আরজিবি লাইট, এটা জ্বলবে নিবে আপ ডাউন করবে। তো আমাদের চার্জিংয়ের জন্য একটা চার্জিং পোর্ট লাগবে, এই যে চার্জিং পোর্ট এটা, এবং এটাতে যে চার্জার ঢুকাইলে যাতে আলোটা জ্বলে সেই জন্য আমি এই ডিভাইসটি তৈরি করেছি। এটা খুব ইজি, আমি অন্য টিউটোরিয়ালে আপনাদের দেখাই দিছি, তারপর আবার একটু দেখাচ্ছি। একটা এলইডি লাগবে 1K একটা রেজিস্টার দিয়ে, জাস্ট এই যে চার্জিং পোর্টের যে নেগেটিভ পজিটিভ আপনারা লাগিয়ে দিবেন, তখন চার্জারটা যখন এখানে দেওয়া হবে তখন আপনারা এই লাইটটা জ্বলে উঠবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের প্রয়োজনীয় জিনিস। আর একটা আমরা ডায়োড ইউজ করব, ডায়োড একটা না দুইটা ইউজ করব, ডায়োড এরকম ডায়োড লাগবে দুইটা। হ্যাঁ, আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এরকম একটা বোতলের ক্যাপ নিতে পারেন আপনারা, এইটা দিয়ে খুব ইজি হবে কাজটা করার জন্য। তো এবার চলুন আমরা জিনিসটা তৈরি করি। তো প্রথমে আমরা এই লাইটগুলোর নেগেটিভ পজিটিভগুলো মাপব, এটার এখানে নেগেটিভগুলো আগে একসাথে করার চেষ্টা করবো, এই তিনটা নেগেটিভ। তো আমরা নেগেটিভগুলো একসাথে করলাম, নেগেটিভগুলো একসাথে করে এই যে পজিটিভগুলো আলাদা করলাম, এটা আমার নেগেটিভ। তো এটার জন্য আমাকে একটু ছিদ্র করে নিতে হবে এখানে। এক, দুই, আমাদের এই তিনটা প্লাস আর আমাদের নেগেটিভ, এটা আমাদের ওই যে আরজিবির পজিটিভ। তো আমরা এটা এখানে ঢুকে দিব, এটাকে লেবেল করতে হবে যাতে আমরা এইভাবে ফ্ল্যাট থাকে জিনিসটা। তো আশা করি আমরা মোটামুটি ফ্ল্যাট হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা যেটা পেলাম এইখানে, আমরা এই এটা আমাদের কমন, আর এই তিনটা আমাদের লাল নীল সবুজ, এবং এটা আমাদের আরজিবি লাইট। এখন আমরা যেটা করব সেটা আমাদের মোটামুটি লাইটের ক্যাপটা সেট হয়ে গেছে। এখন আমরা আরেকটা কাজ করে নিব, আমরা এই লাইটের ক্যাপটাকে
আমরা এইখানে সেট করব। তারপর আমাদের এটা কাটতে হবে, বাট আমরা একটু কম কাটবো যাতে আমাদের ক্যাপটা না ঢুকে যায়। আমরা এটাকে গ্লুগান দিয়ে খুব সুন্দর করে লাগিয়ে নিব। এবার আমাদের ক্যাপের কাজ মোটামুটি কমপ্লিট। এবার আমরা যেটা করবো, আমরা এখানে আমাদের সুইচগুলো ফিটিং করব। তো সুইচগুলো ফিটিং করার জন্য আমাদের একটু মেপে নিতে হবে জায়গাটা। এরকমভাবে আমরা সবগুলো সুইচ ফিটিং করে নিব। তো এখন আমরা যেটা করব, আমাদের এই যে চার্জিং পোর্টটা আমরা একদিকে সেট করব। এই চার্জিং পোর্টটা আমরা নিচের একদিকে সেট করব যাতে আমাদের ভিতরে যে ব্যাটারিটা থাকবে সেটাকে আমরা চার্জ করতে পারি। চারপাশে একটু সুপার গ্লু দিয়ে দিব যাতে আমাদের এই জিনিসটা একটু ভালো মতো আটকে থাকে লেবেলকে। এবার আমরা কানেকশন দিব। তো আমাদের যে প্রথমে আমরা করব যেটা, আমাদের এই কমন সুইচের যে কমনগুলো আমরা একসাথে নিব। এটা দিয়ে আমাদের লাইন ইন আর বাকিগুলো দিয়ে আউটপুট। আমাদের এই চারটা আমাদের আউটপুট, এগুলো বাল্বে চলে যাবে, লাইটে চলে যাবে, ঠিক আছে। এবার আমরা কানেকশনগুলো করব। আমাদের বাল্বের লাইনগুলো আমরা দিয়ে দিব একটা একটা করে। ঝালাই করে নিব যাতে আমাদের ছুটে না যায় এটা। এটা আমাদের RGB লাইনের কানেকশন। এবার আমরা আমাদের নেগেটিভ লাইনটাকে একটা ডায়োড দিয়ে দিব, কারণ এটার ভোল্টেজটা যাতে একটু কম পায় তাতে আমার লাইটগুলো ভালো থাকবে, বেশি দিন টেকসই থাকবে। ব্যাটারির প্লাস লাইনটি দিব আমরা এখানে। তো এখানে আমাদের চার্জিং পোর্টটিও দিয়ে দিব, এই চার্জিং আমাদের লাইনটি। এবার আমরা এই চার্জিং নেগেটিভ লাইনটি আগে ব্যাটারিতে কানেকশন করব আমরা। এবার আমরা এটিকে আমাদের লাইটের নেগেটিভ দিয়ে দিব। আগে আমরা দেখি আমাদের সুইচগুলো সব অফ আছে কিনা। হ্যাঁ, অফ আছে। এবার আমাদের ব্যাটারি লাইনটা দিয়ে দিব আমরা।
আর লাইটের নেগেটিভে। আমাদের কালেকশন ওকে, এবার আমরা এটাকে প্যাকিং করব আস্তে আস্তে। তারগুলো একটু শক্ত দিয়েছি, ওরা যে যে কোনো ধরনের তার এখানে ইউজ করতে পারেন। এবার আমাদের ম্যাজিক বক্স রেডি। এবার আমরা সুইচ দিয়ে দেখি আমাদের এই যে আমাদের গ্রিন লাইট, আমাদের ব্লু লাইট, আমাদের রেড লাইট, আমাদের আরজিবি। তো আমাদের ম্যাজিক বক্সটি এখন রেডি। আপনারা এটা চাইলে কাঠের বক্সে বা কাগজের বক্সে বা যে কোনো সুন্দর জায়গায় ডেকোরেট করতে পারেন। আমি জাস্ট ইজিলি, আমি সবসময় চেষ্টা করি যে ইজি ম্যাটেরিয়ালসগুলো দিয়ে করতে, যাতে আপনারা ঘরে চট করে একটা মজার জিনিস বানিয়ে নিতে পারেন। কারণ কাঠের বক্স ম্যানেজ করা, অ্যারেঞ্জ করা একটু ঝামেলা, আমিও চাইলে করতে পারতাম, বাট আমি আমি ইজিলি করার জন্য আপনাদের এরকম জাস্ট একটা দইয়ের বক্সের ভিতরে করিয়ে দেখালাম। তো এটা এবার আমরা দেখবো এটার ম্যাজিকটা। ওকে, এটার উপরে আপনারা যে কোনো ধরনের কাচের বা প্লাস্টিকের গ্লাস, মগ, বাটি বা যে কোনো ধরনের শোপিস রেখে দিলেই আপনারা দেখবেন যে আলোকিত হচ্ছে, এবং আপনারা পছন্দ মতো লাল, নীল, সবুজ ম্যাচিং করে লাইট দিয়ে আর এটাকে আলোকিত করতে পারবেন। এটা সুন্দর একটা ডিজাইন করতে পারবেন। এবং আপনার আরজিবি লাইটটা আছে জলে নিভে, এইটা দিয়েও আপনারা সুন্দর একটা আকর্ষণীয় জিনিস বানাতে পারবেন। তো আশা করি এটা আপনাদের খুব ভালো লাগবে, এবং এটা বানিয়ে আপনারা ছোটো বাচ্চাদেরকেও গিফট করতে পারবেন। খুব মজার একটা ডিভাইস এটা। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, লাগবে আপনাদের।